আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে, আলহামদুলিল্লাহ। আজকে এই ভিডিওটাতে চলে আসলাম, আপনাদের বলেছিলাম যে আমি আগামী 15 দিন সব কিছু থেকে একটু বিরত থাকব, বন্ধ করে রাখবো আর কি আপলোডিং। তারপরে আবার ভাবলাম আপনারা হয়তো চিন্তা করবেন কোথায় আছি কী করছি, এই জন্য আবারও বেশ কয়েকদিন টানা রেকর্ডিং এবং এডিটিং সহ অন্যান্য সকল কাজগুলো করে মোটামুটি 8টা পর্বের একটা নতুন সিরিজ আমি আপলোড করেছি। পুরনো যে সিরিজগুলো আছে আপনাদের অনেকের বিভিন্ন ধরনের কমেন্ট আমি পেয়েছি, আমি জানি যে আপনারা আগ্রহ ভরে এগুলো শোনার জন্য অপেক্ষা করেন, আমি হয়তো সময় মতো দিতে পারি না একসাথে অনেকগুলো সিরিজ চালানোর কারণে। এই বিষয়টা আপনাদের একটু বুঝতে হবে যে এখানে যেহেতু অনেকগুলো মানুষ, এক একজন মানুষকে এক একটা সিরিজ ভালো লাগে, এক একটা ইতিহাসের বিষয় বা উপন্যাস বা আমরা যেগুলো পড়ি আপনারা শুনেন এগুলো ভালো লাগে, সেক্ষেত্রে সবার দিক বিবেচনা করে আমাকে সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তো আমি যে সিরিজটা আপলোড করেছি 8টা পর্ব অলরেডি আজ আপলোড করা হয়ে গেছে, এই 8টা পর্ব আশা করি আপনাদের অসাধারণ লাগবে, খুবই ভালো লাগবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি আশা করছি যে আপনারা অনেক বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই সিরিজটাতে, এবং অন্যান্য যে ভিডিওগুলো যারা নতুন আসছেন দেখছেন তারাও ধারাবাহিকভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর কি। আর যে জন্য এই 15 দিন না থাকা সে বিষয়টা আপনাদের একটু বলি, সেটা হলো আমি আল্লাহর মেহরবানিতে আগামীকাল সকালবেলা বেইজিং থেকে উমরা করার উদ্দেশ্যে মক্কা মদিনা এবং সৌদি আরব যাচ্ছি আর কি। সেখানে 15 দিন থাকব, মক্কা মদিনা রিয়াদ তায়েফ এই জায়গাগুলো ইনশাল্লাহ ঘুরব। তো আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উমরাকে কবুল করেন এবং এরপর থেকে প্রতি বছরে অন্তত একবার যেন সেখানে যেতে পারে, সেই তৌফিক আল্লাহ যেন দেন। আর আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে অন্তত জীবনে একবার আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, মসজিদে নববী এবং প্রসিদ্ধ যে ইসলামের স্থানগুলো, যে সব স্থানগুলো আমরা বিভিন্ন ইতিহাসে সিরাতে সাহাবীদের জীবনীতে আমরা শুনেছি, এই জায়গাগুলো যেন আমরা দেখতে পারি, সে দোয়া আমি করি। আর আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আমার উমরাহ আল্লাহ কবুল করেন, উমরার যে ফরজ ওয়াজিব যে কাজগুলো আছে সেগুলো সুচারুভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমরা যেন নিরাপদে পৌঁছতে পারি। আর আমরা 15 দিন পরে ইনশাল্লাহ আবারও ফিরে আসব আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, এবং আবারও ধারাবাহিকভাবে আপনাদের সামনে বাকি কাজগুলো আমরা শেষ করব ইনশাল্লাহ। আরেকটি বিষয়, আমি জানি যে আমার ফলোয়ার্স বা চ্যানেলের যে ফলোয়ার্স যারা আপনারা আছেন সাবস্ক্রাইবার, তাদের মধ্যে অনেকেই হয়তো সৌদি আরবে থাকেন, আপনারা বিভিন্ন সময় কমেন্টে জানিয়েছেন মক্কা মদিনা বা এই জায়গাগুলোতে আপনারা থাকেন, যারা কেউ যদি থাকেন আর যোগাযোগ করতে ইচ্ছা হয় এই সময়ের মধ্যে বা করতে পারেন এইরকম কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর আমি একটা মেইল অ্যাড্রেস ওখানে দিব ডেসক্রিপশন বক্সে, আপনি ওই মেইলে মেইল করতে পারেন, অথবা আপনি যদি নিরাপদ মনে করেন, কোনো ঝামেলা ঝঞ্ঝাট না মনে করেন, তাহলে একটা হোয়াটসঅ্যাপ নম্বর কমেন্টে আপনি দিতে পারেন, আমি যোগাযোগ করার চেষ্টা করব আপনার সাথে আর কি। তারপরে আমরা দেখা যাক যে সম্ভব হলে আমরা একসাথে কোথাও হতে পারি অথবা আপনাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারি আর কি, যদি সময় সুযোগ সেভাবে হয় আপনাদের এবং আমার একসাথে মিলে তাহলে হয়তো সাক্ষাৎ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান। আর আমি হয়তো সৌদি আরবের যে সমস্ত স্থানগুলোতে ভ্রমণ করব সেই স্থানগুলোতে যাওয়ার সময় সুযোগ ওইভাবে যদি পাই তাহলে হয়তো কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি প্রসিদ্ধ স্থানগুলোর। তো ওই ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করব না, কারণ এই চ্যানেলটা শুধু আমি বই এবং বই পাঠ সম্পর্কিত বিষয়ের সাথে সম্পৃক্ত রাখি,
সেটার জন্য আপনি ডিসক্রিপশন বক্সে আমার দ্বিতীয় আরেকটা চ্যানেল আছে যেখানে আমি সাধারণত যখন মন চায় কোথাও ঘুরতে গেলে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো আপনি সেখানে পেতে পারেন। এই আমার উমরার এই ভিডিও যদি আমি আপলোড করি তাৎক্ষণিকভাবে করলেও হয়তো পাবেন, পরবর্তীতে যদি কখনো আপলোড করি সেটাও পাবেন। ডিসক্রিপশনে ওই চ্যানেলের লিংক দেওয়া আছে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর কি। আরেকটা বিষয় আমি না বললে না, আমি যেহেতু প্রথম যাচ্ছি, আপনাদের যদি কোনো মনে করেন যে এই রকম একটা গাইডলাইন প্রয়োজন আমার, যেটা আমার জন্য উপকারী হবে এই জায়গা থেকে এই জায়গায়, যেহেতু এখান থেকে যাওয়ার জন্য আমাকে একেবারে ব্যক্তিগতভাবে যেতে হচ্ছে, কারণ এখানে কোনো ট্যুর গাইড নেই, এখানে পাওয়াটা একটু ঝামেলা ছিল, সব মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এটা পূরণ হতে যাচ্ছে আল্লাহর মেহরবানিতে। তা আপনারা এরকম কোনো গাইডলাইন দিতে চাইলে বা কোনো কিছু করলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কাল সকালে আমরা এখান থেকে বের হব, বেইজিং হয়ে তারপরে দুবাই হয়ে আমরা চলে যাব ইনশাল্লাহ জেদ্দা। তো আমাদের জন্য দোয়া করবেন, খাস করে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন নিরাপদে পৌঁছান আর সুস্থ সুচারুভাবে যেন উমরার সমস্ত কাজগুলো আমরা শেষ করতে পারি, এবং তাওয়াফ জিয়ারাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মসজিদ নববী এ সমস্ত জায়গাগুলোতে সুস্থতার সাথে যেন সব কাজ শেষ করতে পারি এজন্য দোয়া করবেন। তো আমি আর এই ভিডিও দীর্ঘায়িত করছি না, আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি আর আমাদের যেন নিরাপদে আমরা পৌঁছাতে পারি, কাজগুলো শেষ করতে পারি। বারবার একই কথা, কারণ এটাই জরুরি কথা আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।